সবাইকে নমস্কার। এবং আজকে ক্যামেরাটি অন করেছি একটি কারণেই, সেটি আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন ভিডিও টাইটেল এবং থাম্বনেলটা বুঝে, যে চিংরুম এর আপডেট দেওয়ার জন্যই হচ্ছে আমি আজকে ক্যামেরাটি অন করেছি। এবং চিংরুম সেই আমাদের বান্দরবান তঙ্গবতী ইউনিয়নের সেই বাগান পাড়া থেকে যে সে আজকে ঢাকায় এসেছে, এবং ঢাকাতে এসে সে এখন বর্তমানে আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সে অ্যাডমিন হয়েছে। এবং এই অ্যাডমিন হওয়ার পিছনের আমার একার পক্ষে কিন্তু কোনোদিন সম্ভব ছিল না। এতটুকু আসার পিছনে আপনাদের সাহায্য সহযোগিতা, আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে চিংড়ুং সেখানে অ্যাডমিন হতে পেরেছে, যার জন্য আপনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে ভালোবাসা এবং চিংড়ুংয়ের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। তো আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই। কিছু মানুষ পৃথিবীতে এখনো আছে যার কারণে পৃথিবী এখনো অনেক সুন্দর। সেই মানুষগুলোর মধ্যে তাদেরকে স্মরণ করতে হয়, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, যে যারা বিশেষ অবদান রেখেছেন, যারা এই শিশুটির পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের শহীদুল মামুন দাদা এবং ওনার ওয়াইফ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান তাসমিম ম্যাম। এরপরে আমাদের হাসিব রহমান বার্ন ইউনিটের ডাক্তার। এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে আরেকটি সুখবর আপনাদেরকে বলতেই হয়, তিনি হচ্ছেন শেষ 2016 সালেও আমাদের থেকে এই শিশুটিকে, আমাদের রাজকন্যাকে ট্রিটমেন্ট করিয়েছিলেন, আমাদের থেকে নিয়েছিলেন। তো আমাদের থেকে নেওয়ার পর তিনি ট্রিটমেন্টটা চালিয়ে গিয়েছেন। কার কথা বলতে যাচ্ছি আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্যার। স্যার, আমরা পৌঁছার পর থেকে চিনুম কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে সব কিছু আমাদের থেকে জেনেছেন, এবং গতকালকে আমাদের সাথে ওনার অফিসে আমাদেরকে দেখে সকল খোঁজ খবর ফেস টু ফেস তিনি নিয়েছেন, এবং আমাদের সামনেই মোবাইলটি অন করে সেই শেখ হাসিনার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যিনি ডিরেক্টর ওনার কাছে ফোন করেছেন, এবং শিশুটির সকল ট্রিটমেন্ট যাতে ফ্রিভাবে সরকারি খরচে বহন করে সেটি তিনি অনুরোধ জানিয়েছেন, এবং যতটুকু সম্ভব সর্বোচ্চ ব্রেন খাটিয়ে তাকে ট্রিটমেন্টটা দেওয়ার জন্য মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে হচ্ছে অনুরোধ জানিয়েছেন। এবং এর সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীরবাহাদুর সিং এমপিকে, কারণ তিনিও বাচ্চাদের খোঁজ খবর নিচ্ছেন, এবং শুরু থেকে আমাদের সাথে ওনার সুযোগ্য সন্তান রবিন বাহাদুর আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং তিনি আমাদের যতদিন আমরা এখানে একটি পর্যায়ে বাচ্চাটিকে যতদিন আমরা হাসপাতালে অ্যাডমিট করাতে পারি নাই, ততদিন কিন্তু আমাদের থাকার জন্য পার্বত্য কমপ্লেক্সের তিনটি কক্ষ ওনারা ছেড়ে দিয়েছেন। তো এই জন্য এই সকল মানুষগুলোকে আমি আমার মন থেকে, আমার হৃদয় থেকে ভালোবাসা জানাই এবং ওনাদেরকে সেলুট জানাই। তো এই কথাগুলো বলছি, এবং গতকালকে ওবায়দুল কাদের মহোদয়, ডিরেক্টর মহোদয়কে কল করার পর আজকে আমরা ওনার কাছে গিয়েছিলাম এবং ওনার কাছে চিনুকার আপডেট জানতে চেয়েছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, যেহেতু নাক এবং ব্রেনের সাথে একটি যেহেতু সংযোগ স্থাপন আছে, সে কারণে তার চিকিৎসাটা একটু দীর্ঘমেয়াদী হবে। তো দীর্ঘমেয়াদী হওয়ার কারণে কিছুটা হচ্ছে তার ফ্যামিলিকে হচ্ছে একটু কষ্ট করে হলেও, মানে এখানে দীর্ঘদিন হলেও থাকতে হবে, যেহেতু বাচ্চাটা ট্রিটমেন্ট চলবে। এবং এটি তিনি এও জানিয়েছেন বাচ্চাটিকে আগামীকাল নিউরোলজিস্ট ডাক্তারের কাছে হচ্ছে পাঠানো হবে, এবং সেখানে ওনার কনসেপ্ট নেওয়ার পর ওনার বাচ্চাকে হচ্ছে অনেকগুলো টেস্ট করা হবে, পরীক্ষা নিরীক্ষা করা হবে। সকল পরীক্ষা নিরীক্ষা করার পর যে রিপোর্টটা আসবে, রিপোর্টটার সব সব রিপোর্ট আসার পর হচ্ছে ওনাকে কখন অপারেশন করা হচ্ছে, মানে চিংড়ুকে কখন থেকে কখন অপারেশন করা হবে সে তারিখটা আমরা জানতে পারবো। তো আমরা বিশ্বাস রাখি চিংড়ুং সুস্থ হয়ে উঠবে, এবং সুস্থ হয়ে সবার মতো সে খেলবে, হাসবে, এবং সে স্কুলে যেতে পারবে, সে আশা ব্যক্ত রেখে। এবং আপনাদের থেকে চিনুকের জন্য, চিনুক ট্রিটমেন্ট যেন, চিনুকের অপারেশন যেন সাকসেসফুলভাবে হয়, সে প্রার্থনা করার অনুরোধ রেখে আজকে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। হয়তো সামনে
আবারও আমি চিনুকের সেই চিকিৎসার আপডেট নিয়ে আমি আবার হাজির হয়ে যাব।